বৈরী আবহাওয়া ও যে কোনো দুর্যোগকালীন সময়ে টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ থাকে জাহাজ ও ট্রলার চলাচল, ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়ে গুরুতর অসুস্থ রোগীরা। দ্রুত সময়ের মধ্যে সদর হাসপাতালে নিয়ে যেতে না পেরে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। 8 কিলোমিটার এলাকা জুড়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, যেখানে 10,000 মানুষের বসবাস। এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা সেবা, কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত কক্সবাজারে নিয়ে আসারও নেই কোনো ব্যবস্থা। বিশেষ করে হৃদরোগী ও প্রসূতিরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত চিকিৎসা, অনেকের মৃত্যুও হয়েছে অকালে। এই রুটে একটি সি অ্যাম্বুলেন্স চালু করার দাবি ভুক্তভোগীদের। এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনার, একটা যদি সি অ্যাম্বুলেন্স থাকতো এটা আমাদের জন্য খুব উপকার হতো। কোনো সময় সঙ্গে যখন পড়ে তখন যাওয়ার কোনো সুযোগ থাকে না, তাহলে অনেক সময় অনেক রোগী ওই অবস্থাতে কষ্ট পায় এবং মারা যায়। সিরিয়াস রোগী যারা আছেন তাদের জন্য যদি সি অ্যাম্বুলেন্স যদি একটা ব্যবস্থা করে দেন সরকারিভাবে, রোগীর জন্য সবসময় যাতায়াতের জন্য যদি ব্যবস্থা করে দেন সবচাইতে ওইটা ভালো হবে। টেকনাফ হাসপাতালে নিয়ে যেতে পারবে, এগুলো তো খুব দরকার আমাদের দীর্ঘদিনের দাবি। একটা ওয়াটার অ্যাম্বুলেন্স। হাজার হাজার মানুষের চিকিৎসা সেবায় দ্বীপটিতে কেবল একটি মাত্র হাসপাতাল, সেটিও বিশ্বজ্জার। প্রাথমিক চিকিৎসা ছাড়া কেউ বড় কোনো অসুখে পড়লে চিকিৎসকরা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন, কিন্তু আদতে তা সম্ভব নয়। মারাত্মক সমস্যার সম্মুখীন হয় যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, অনেক সময় 3-4 দিন 5 দিনও বন্ধ থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। সিআর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে, আমরা রোগীগুলো যেন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে পাঠাইতে পারি। যারা এখানে এসে ট্রায়াল দেওয়ার সময় দেখা যাচ্ছে যে লং টাইম লেবারে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে রেফার করে থাকি। দীর্ঘদিনের দাবির মুখে এবার তৎপর জেলা প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের রোগীর বিষয় আছে, আমরা সেটা আমরা বিবেচনা করছি। আমরা সিভিল সার্জন এবং ডিডি ফ্যামিলি প্ল্যানিংয়ের সাথে কথা বলে এটাই আমি নিশ্চিত করছি। আমরা ওখানকার মানুষের যা যা করার প্রয়োজন আমরা সবই করছি, যে মানুষের কোনো কষ্ট না হয়। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে গত 5 জুন সেন্ট মার্টিনের উপনির্বাচন শেষ করে আসার পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি করে মিয়ানমার থেকে। এরপর থেকে আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ।